জাবের রাদিয়াল্লাহু আনহু বলেন, খন্দকের যুদ্ধে প্রাককালে আমরা পরীক্ষা খনন করছিলাম, এমন সময় একটা শক্ত পাথর দেখা দিল। তখন লোকেরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট এসে বলল, পরীক্ষা খননকালে একটি শক্ত পাথর পাওয়া গেছে। তিনি বললেন, আচ্ছা, আমি নিজেই খন্দকের মধ্যে নামব। অতঃপর তিনি দাঁড়ালেন, সে সময় তার পেটে পাথর বাঁধা ছিল, আর আমরাও তখন তিন দিন পর্যন্ত কিছু খেতে পাইনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোদাল হাতে নিয়ে পাথরটির উপর আঘাত করলে তা চূর্ণ বিচূর্ণ হয়ে বালুকণায় পরিণত হয়। জাবের রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি আমার স্ত্রীর নিকট এসে বললাম, তোমার কাছে খাওয়ার কিছু আছে কি? আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভীষণ ক্ষুধার্ত অবস্থায় দেখলাম। তখন সে একটি চামড়ার পাত্র হতে এক ছা পরিমাণ যব বের করল। আমাদের একটি মোটা তাজা বকরির বাচ্চা ছিল, তা আমি যবেহ করলাম, আর আমার স্ত্রী যব পিষল। অবশেষে আমরা হাড়িতে গোস্ত চড়ালাম। অতঃপর আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট এসে চুপি চুপে বললাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা একটি বকরির বাচ্চা যবেহ করেছি, আর এক ছা যব ছিল আমার স্ত্রী তা পিষেছে, সুতরাং আপন আরো কয়েকজন সঙ্গে নিয়ে চলুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উচ্চস্বরে সবাইকে বললেন, হে পরীক্ষা খননকারীগণ, এসো তোমরা তাড়াতাড়ি চলো, জাবির তোমাদের জন্য খাবার তৈরি করেছে। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে বললেন, তুমি বাড়ি ফিরে যাও, আমি না আসা পর্যন্ত গোস্তের ডেকচি নামাবে না এবং খামির থেকে রুটিও বানাবে না। এরপর তিনি লোকজন সহ উপস্থিত হলেন। তখন আমার স্ত্রী খামিরগুলি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মুখে দিলে তিনি তাতে লালা মিশিয়ে দিয়ে বরকতের জন্য দোয়া করলেন। অতঃপর ডেকচির নিকট অগ্রসর হয়ে তাতেও লালা মিশিয়ে বরকতের জন্য দোয়া করলেন। এরপর বললেন, তুমি আরও রুটি প্রস্তুতকারিণীদেরকে ডাকো, যারা তোমার সাথে রুটি বানাবে, আর চুলার ওপর থেকে ডেকচি না নামিয়ে তুমি তা থেকে তরকারি নিয়ে পরিবেশন করো। জাবের রাদিয়াল্লাহু আনহু বলেন, সাহাবীদের সংখ্যা ছিল 1000। আমি আল্লাহর কসম করে বলছি, সকলে তৃপ্তি সহকারে খেয়ে চলে যাওয়ার পরও ডেকচি ভর্তি তরকারি ফুটতেছিল এবং প্রথম অবস্থান ন্যায় আটার খামির হতে রুটি প্রস্তুত হচ্ছিল। অতএব জাবের রাদিয়াল্লাহু আনহুর এই ঘটনা থেকে আমাদের শিক্ষণীয় বিষয়গুলো হচ্ছে, এক, কর্মীদের উৎসাহ ও প্রেরণা দানের জন্য নেতাকে তাদের সাথে যে কোনো কাজে নিজ হাতে সহযোগিতা করা। দুই, কর্মীদের অন্যতম কর্তব্য হল নেতার সার্বিক বিষয়ের প্রতি তীক্ষ্ণ দৃষ্টি রাখা। তিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ হতে প্রকাশিত প্রত্যেক মুজিজার প্রতি সুনিশ্চিত বিশ্বাস রাখা। চার, দিনের পথে যত কষ্টই আসুক না কেন তা হাসি মুখে বরণ করে নেওয়া। আল্লাহ আমাদের এই বিষয়গুলো মেনে চলার তৌফিক দান করুন, আমিন। আমাদের চ্যানেলের পরবর্তী ভিডিওগুলো দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন, তাহলে আমাদের পরবর্তী ভিডিওগুলো সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে। ধন্যবাদ।